পাঁচ ওয়াক্ত সলাদ জান্নাত যাওয়ার সহজ উপায় হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাদ কতক্ষণ সময় লাগে পাঁচ অক্ত আর পাঁচ ওয়াক্ত কত রাকাত পড়তে হবে যেটা না পড়লে জান্নাতে যেতে পারবেন না যেটা না পড়লে জান্নাতে যেতে পারবেন না কত রাকাত সতেরো রাকাত জি সতেরো রাখাতে যদি ষোলো পড়েন পনেরো পড়েন সব সালাদ ঠিক আছে শুধু ফজরটা পড়েন না জান্নাতে যাওয়া যাবে না ভালো করে শুনে রাখেন আপনি সন্ন্যত পড়েন আর না পড়েন সন্ন্যত পড়লে আপনার জান্নাতের র্যাঙ্কটা ভালো হয়তো ও আরও ওপরে যেতে পারতেন একটু নিচেই থাকবেন কিন্তু জান্নাতে যাবেন আপনি ইনশাল্লাহ কিন্তু আপনি জোহরে তো সুন্নাত সুন্নতে মক্কাদা গ্যার মক্কাদা নফল বসে দাঁড়িয়ে সব রকম পড়লেন আপনি তাহা যদিও পড়ছেন হয়তো মাঝে মাঝে তারাবি জীবনেও একটা তারাবি আমার মনে পড়তে আমি কোনো তারাবি ছাড়িনি ফজর বলছে ফজরটা উঠতে পারি না শুধু রমজানটাই পড়ি ফজরটা রমজানে পড়ি কারণ সারিটারি খে ওইটা ছুটে না বাকি এগারো মাস ফজর পড়তে জানা পাওয়া যাবে না যে দিনকে পরাণে বা হাদিসের আলোকে বুঝতে হবে দিনকে বুঝতে হবে ওহি থেকে খেয়াল খুশি বুঝলে হবে না আর বাপদাদাকে কর্ম করলে হবে না পাঁচ অক্টো সালাদ যারা পড়বে তারা হচ্ছে জান্নাতি এই মর্মে অনেক দলিল রয়েছে তার মধ্যে একটি হাদিস সহেব খারি শুনে আপনাদেরকে বলছেন রসুল উল্লাহম মানে আমার বিল্লাহ রাসুল যে আল্লাহর প্রতি এবং রাসুলের প্রতি ইমানদার হয়ে গেল ও আকামা সলাত আর সলাৎ কায়েম কায়েম করলো সলাৎ কায়েম করা মানে ফরুজ সলাত কায়েম করা ওসামর আমাদের রমজান মাসের শ্যাম পালন করল কান হক কান আল্লাহ তার আল্লাহর ওপর হক হয়ে যায় আল্লাহর ওপর তার হক সাব্যস্ত হয়ে যায় আল্লাহ অনুগ্রহপূর্বক তার হক তার উপর সাব্যস্ত করেছেন এই নয় যে কেউ আল্লাহরপর চাপিয়ে দিতে পারে এটা হচ্ছে আদব কিন্তু আল্লাহ সম্পর্কে আল্লাহর উপর কোনো কিছু ফরজ না কথা বুঝতে পারছেন না পারছেন না কারণ আমরা আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টি তো আল্লাহর সৃষ্টি আল্লাহ নিজে সৃষ্টি করলেন তারপরে যদি কোনো জায়গায় ফেলে দেন অসুবিধা আছে কে জিজ্ঞাসা করবে তো আমি তোমার নিয়েছি নাকি আমি আমার আমার সৃষ্টি এখানে ফেলে দিয়েছি তাই না যান না আমি ফেলে দিয়েছি আগুনই ফেলে দিলাম করলাম কি করেছি আমি আপনি বলতে পারি না যে আমার টাকা আমি আগুনে জ্বালিয়ে দিলাম আপনার বলার কি আছে আরে আপনার পাশের লোক বলতে পারেন কিন্তু আল্লাহ তো বলবেন যে আমি তো টাকা আমি দিয়েছি তোমার টাকা তো না কথা বোঝা গেছে না ফেঁসে যাবেন ওখানে পার্থক্য এটি কিন্তু আমি আপনি আল্লাহ যদি সবাইকে নিয়ে জাহান নামে ফেলে দেন তা আল্লাহ জালেম না তারপরে ভালো করে শুনে রাখেন তো বলছেন যে কান হাক্কাল আল্লাহ আল্লাহর ওপর হক অনুগ্রহ প্রবক্তি তিনি যেই ব্যক্তি পাঁচ অক্টো সলাদ পড়বে তহিদের সাথে সাথে আল্লাহ তার হক তার ওপর কি করেছেন অবধারিত করে নিয়েছেন নিজেই হল জানাত যে তাকে জান্নাত দেবেন জান্নাত দেবেন পাঁচ অক্টর সলাদ পড়ে জান্নাত পাওয়া যাবে নবী সাল্লা সাল্লামের আরেকটা হাদিস রয়েছে সেই মুসলিমে এক ব্যক্তি আসলো এসে জিজ্ঞেস করছে ইয়ার আল্লাহ আর তো আচ্ছা বলুন তো এই জাসাল্লা তুসাল মাকতুবাদ আমি যদি ফরজ সালাদটা পড়ি এই লোকটি কিন্তু সন্ন্যাদের কথা বলেনি ফরজ সালাদ পড়ি অসমত রমজান রমজান মাসের শুধু শ্যাম সারা বছর কোন শ্যাম না আরাফা না আসুরা কোনো শ্যাম নেই রমজান মাসে পালন করলাম ও আহলাল তুল হালাল ও হারাম হারাম হালালকে হালাম হালাল মনে করলাম আর হারামকে হারাম মনে করলাম এটা অবশ্যই না হলে কুফুর কেউ যদি হালালকে হারাম করে আর হারামকে হালাল করে দুটোই কুফুর আমাদের সমাজের লোকেরা হারামকে কেউ যদি হালাল মনে করে নেয় তা এটাকে অপরাধ মনে করে যেমন কেউ যদি মনে করে যে অমুকের জমিটা আমার জন্য হালাল এটা অপরাধ তাই না এটা বুঝে কিন্তু আমাদের লোকেরা সুদকে কেউ যদি হালাল মনে করে নেই অপরাধ মনে করে কিন্তু হালালকে কেউ যদি হারাম মনে করে এটাকে অত বড় অপরাধ মনে করে না কিন্তু সেম অপরাধ ধরেন গরুর গোষ্ঠ হালাল কিন্তু কোনো মুসলিম যদি হিন্দুদের মতো মনে করে হিন্দুদের দেবতা সে দেবতা মনে করলো না হ্যাঁ কিন্তু মনে করে যে না গরুর গ্রস্ত হারাম তাহলে সেই ব্যক্তি কাফের মুসলিম না কুফুরি করল যেমন কেউ যদি বলে সুদ হালাল সুদ হালাল তাহলে সে কাফের ঠিক ওই রকমই কিন্তু এই জন্য সুরে তাহারিম একটি সুরার নাম কি সুরে তাহারিম আল্লাহ কি বলেছেন ওখানে শুরুতেই লেমা তোহার রেমো মা আহল্লা তুমি কেন হারাম করছো সেটাকে যেটা আল্লাহ হালাল করেছে তবে তাকে মারা যাতে আসে তোমার স্ত্রীদেরকে সন্তুষ্ট করতে গিয়ে না কাউকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহ হালাল করলেন তোমার জন্য মধু আর তুমি হারাম করে নেবে কেন জি তো বলছেন আমি হালালকে হালাল মনে করলাম হারামকে হারাম মনে করলাম মানে আল্লাহ যা হালাল করেছেন আমার জন্য হালাল আল্লাহ যা হারাম করেছেন হারাম এটা বিশ্বাস করি আমি আজিদ আল্লাহ এর বেশি কিছুই করলাম না তখন হজ ফরজ হয়নি সেজন্য হজের কথা আসেনি গরিব মানুষ তার জাকাত ফরজই নেই হ্যাঁ সেজন্য জাকাতের কথা নেই তাহলে কি গরিবের ফরজ হচ্ছে তৌহিদের পরে এক নম্বর তৌহিদ লাই আহিল্লা শাহাদাত সে কলম পড়েছে মুসলিম হয়েছে বা জন্মসূত্রে মুসলিম পাঁচ ওয়াক্ত সলাত পড়ে যে সলাত সল্লা সলাহল আর রমজান মাসের আম পালন করে পাঁচটা যে ইসলামের ফরজের মধ্যে তিনটি পালন করে লাই আহিল্লাহর শাহাদাত আছে আর পাঁচ ওয়াক্ত সলাত আছে রমজান মাসের সিয়াম আছে হালাল কি হালাল জানি আর হারাম কি জানি এর বেশি কিছুই করলাম না কোনো নফল সন্ন্যাত মোস্তাব কিচ্ছু নেই আদ হলুলনা আমি কি জান্নাতে যেতে পারবো কি বলছেন কারণ না হ্যাঁ অবশ্যই কত সহজ তাহলে জান্নাত প্রতিদিন পাঁচ অক্ট সলাত পড়ে কত সময় লাগে হিসাব করেছেন কোনো দিন যে সারাদিনের পাঁচ অক্ত ফরজ সলাৎ আদে করতে কয় মিনিট লাগে হিসাব করা আছে হ্যাঁ কে বলতে পারে কত পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট যদি হুসু করে খুব ভালো করে পড়েন তাহলে কিন্তু যেসব প্রচলিত বর্তমান সলাদ এখানকারও অধিকাংশে আমাদের পিছন নেই আর দেশে যদি হ্যাঁ হানাফি গিয়ারের সলাদ হয়তো বলতেই হবে না তাই না হামেলি গিয়ারও তো এত শর্ট তো বুঝতেই পারছেন তো এই যে সালাত তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগবে খরচ সালাদগুলি আদায় করতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এটা সর্বনিম্ন এর সাথে যত ভালো করবেন তত ভালো ফল পাবেন জি এবং শুধু আঁখেরাতে ফল পাবেন না দুনিয়া তো এর ফল পাবেন আপনি কারণ সলাতের কোয়ালিটি যত ভালো হবে তত বেশি আপনি অন্যায় কথা কাজ থেকে বেঁচে থাকতে পারবেন কোরআনে আল্লাহ যে কথা বলেছেন অনেকে পাঁচ তো সালাত পড়ে কিন্তু পাপেও জড়িয়ে আছে ভাষাও ঠিক হয়নি চরিত্র ঠিক হয় না হ্যাঁ বিভিন্ন অন্যায় পড়ে আছে কারণ সালাতে তার রুহ নেই সালাতে তার যান নেই খোঁড়া সালাত খোঁড়া নামাজ পড়ে যার ফলে ফলাফল ভালো না তখন ওই সাহাবী সোনার পরে বলছে হ্যাঁ জান্নাত পেয়ে যাবে এত সহজ জান্নাত সুফান বলছে ওল্লাহ আল্লাহর কসম করে বলছে আল্লাহ আজি তো আল্লাহ যা আপনি যা বইলে দিলেন এর বেশি আর কিছুই করব না ব্যাস এটাই করে তো জান্নাত পেয়ে যাবো বেদুইন মোটা খাই মোটা বুঝে জি ইসলাম সহজ সকল স্তরের মানুষের জন্য এই জন্য আমি বলি যে তৌহিদুল আসমা সেফাত নিয়ে আজকাল অনেক বক্তারা বা অনেক আমাদের মাদানী আলেমরা একটু বাড়াবাড়িই করছে বেশি একবারে খুঁটি নাটি জনগণকে বলা দরকার নেই আরও বিভ্রান্তি হবে ওদের বলেন যে তুমি প্রাকৃতিক ভাবে কোরআন এবং আল আল ফিতরা আছো কিনা করল আল ফিতরা তুমি আছো কিনা আল্লাহ এবং রসুসাই যা বলেছেন তা আমি মানি বিশ্বাস করি বুঝতে পারছেন ব্যাস যথেষ্ট যেমন হাত আল্লাহর হাত আছে কি না আল্লাহর পা আছে কি না এর দলিল কি আপনাদের জানা জরুরি জানলে ভালো যত জানবেন তত ভালো ইমান মজবুত হবে কিন্তু যদি নাও জানেন যথেষ্ট যে আল্লাহ কোরআন এবং হাদিসে যা আছে সম্মানই ধারণ জিজ্ঞেস করলো এই আল্লাহ চোখ আছে কি না সে যদি এই কথা বলে যে আমি বেশি কিছু জানি না যদি কোরআন হাদিসে থাকে তো আমি বিশ্বাস করি মুসলিম বলবেন না ওকে ও চোখ নাও করল না হ্যাঁ করল শুধু বললো যে কোরআন হাদিসে থাকলে বিশ্বাস করি মুসলিম না আও সিদ্দিক সিদ্দিক নাম কোথেকে পেলেন বলে চিন্তা করেন কোথেকে নাম পেলেন যখন মেয়েরাজ থেকে ফিরে আসা সুর উল্লাহাম কা ফের আকারকে মূর্তা তো বানাবার জন্য গিয়েছিলো যারা জানো জানো তুমি তো খুব বিশ্বাস করছো মোহাম্মদকে খুব বিশ্বাস করছো তুমি না অন্ধ ভক্তি তোমার জানো কি বলছে জানো আরে এতদিন তো বলতো জমিনের কথা যখন বলছে আকাশ থেকে ফিরে সাত আকাশের ওপর থেকে নাকি সা এই রাতে ভ্রমণ করে চলে এসছে কেমন লাগে তোমার কথাটা জিজ্ঞেস করছে কাফে মক্কার কাফের রাজা অবকার তোমাকে কেমন লাগে কথাটা এটা কি বিশ্বাসযোগ্য তখন কি বলছেন তিনি এখনো জানতে পারেননি কিন্তু বলেছেন নাকি বলছেন হ্যাঁ বলছে তো যদি তিনি বলে থাকেন তাহলে আমি প্রথম বিশ্বাস করি ব্যাস আমি ওইটাই বলছি আমি কোরআন মহাদিস বুঝি না সাধারণ মানুষ কিন্তু কোরআনে হাদিসে যদি থাকে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি মুসলিম দিন এত সহজ অস্বীকার যেন না হয় এটা কেমন করে হইতে পারে আমাদেরও চোখ আছে আল্লাহর চোখ আছে কি করে হইতে পারে হ্যাঁ না 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 কেমন হয়ে যাক গেলেন তাহলে গোমরা তাহলে অথবা